প্রিয় দর্শক, সি প্লাস টিভির ধারাবাহিক আয়োজন মেদি আজকের পর্ব আবার ঠিক একই জায়গা ইপিজেড সিমেন্ট ক্রসিং এলাকা। এই মেদি উগো সিএনজি দর্জি এবং সিএনজি ফোয়া মাইয়ের দুইজন থালি, তারা যে কিভাবে অত্যাচার ঘরের এবং কিভাবে নিপীড়ন ঘরের টিয়া আদায় ঘরের ইয়ানোর একটা নমুনা আরোগ্য সন ওনারা। দেখতে লিখুন যে ইফোয়াবো চেষ্টা করে পুরে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে সুমো দিয়ে চেষ্টা করে পুলিশের ম্যানেজ করি বেললাই আর ন জানি ইটার কি অপরাধ, আর ইয়ান জানি ইটা যদি অপরাধ করে তাহলে ইটারে থানা লই যাইব, কিন্তু ইটারে এইভাবে কি ইটার তুন তোয়ার ওনারা সন ইটা আবার গিয়ে ওই মহিলার তুন কিছু টিয়া লই আইবেলাই আবার চেষ্টা করে কিছু টিয়া দিয়ে রে এইবার চেষ্টা করে ভালোবাসা দিত স্যার না কোনো ভালোবাসায় কাজ নইব টিয়ার ভালোবাসা ছাড়া। চেষ্টা করে তারা বিয়া আগুনের ম্যানেজ করি বললে কিন্তু না, ই মেদি সিএনজি ড্রাইভার ও অপেক্ষাত আছে, সিএনজি ড্রাইভার থাক অবস্থায় সে আবার গিয়ে মাই পাই বেললে কথা হয়ে বললে এবং কথা হইতে যাই রে আবার কিছু টিয়ার লাই গিয়ে আর কিছু টিয়া লই আবার গিয়ে টিয়া লই আর টিয়াগুন দি বেলা। এবার যে ড্রাইভার শাকিল পিক আপ ইয়ানোর ড্রাইভার, ড্রাইভার এই বেরোয় চেষ্টা করে কিন্তু না কোনো কিছু হইতো নো, এখন সিএনজি ড্রাইভার ও গিয়ে কিছু কথা হয়ে বললে কিন্তু উপরে সরাই দিয়ে পুলিশে। এখন ইতারা দিশকুল নফার আসলে কি করিব, মহিলা এবার বাইরে এসে এত টেনশনের ভিতরে এখন কি করিব তারা দিশকুল নফার, শেষ পর্যন্ত মহিলা আবার সিএনজি ভিতরে বসছি ক্ষত টিয়া দন ফুরি মারা হইতে পারি কিন্তু এই পুলিশে আইয়ারে নিজেই মাই ফাইবের হয়ে যার টিয়া ক্ষত লাইব এটা এনদি চেষ্টা করে পিক আপ ওয়ালারে ম্যানেজ করি পেলাই পিক আপ মধ্যে বই রইয়ে বড় অফিসার ওনারে ম্যানেজ করি পেলে শেষে এই দুই পুলিশেই আবার মহিলা এবার কাছে গিয়ে যাইয়ারে চেষ্টা করে ম্যানেজ হয়ে পেলাই কি দিলে ম্যানেজ হইব আর হইতে পারি কিন্তু ইচ্ছা যে বারবার ধরে টিয়া লই যার ইয়ে নেই আর দেখিস ইটা আবার গিয়ে মহিলা এবার কাছে যাইয়ারে টিয়া লই আর কিছু টিয়া লই আবার যার কি আশ্চর্য সন আবার গিয়ে আবার চেষ্টা করে ইটা হনমতে ম্যানেজ নোয়ার এখন আবার ভালোবাসা দেখাইতে চাইলেও না হইতো নো ওতে টিয়া দিয়ে আজকে জনই ফুরিব। প্রিয় দর্শক, আবার হই রাখি আর হইন ফারি ওর কি অপরাধ, তবে ও সিএনজি মেদি ও লয় অজ্ঞ মহিলা আছে ইয়ে মনে হয় তার অপরাধ, এই দেশত কি স্বাধীনভাবে অনেকে চলাফেরা করিতে না পারে না, এখন পুলিশের নিজেই লই গিয়ে যে ওতে কোনোভাবে টিয়া যদি না থাকে এটিএম কার্ড দিয়ে তুলে দিবেন লাগি। পরে জানিত পাইলে মারা ডাচ বাংলা ব্যাংক করতুন এটিএম কার্ড দিয়ে টিয়া তুলি দম পজি এই কিছুক্ষণ পর দিয়ে টিয়া লইয়ারে এবার আসি আবার সি প্লাস টিভির রিপোর্টারের উপস্থিতি টের ফাইয়ারে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছি। এরপরে আর চেষ্টা করছিলাম অনেক গড়িয়ারে সিএনজি ড্রাইভারও খুঁজি বাইর করি পেলে কিন্তু ন পারি, পরে মাদার বাড়ির তুন তার মোবাইল নাম্বার দরিয়ে ওনারে বাইর করছি, বাইর করানোর পর দিয়ে ওই ড্রাইভারে কি হর ওনারাই ফোনন পুলিশে সিঙ্গেল দেশে আমি গাড়ি সাইড করছি, সাইড করার পরে তারা গাড়ি চেক করছে, গাড়িতে কিছু পায় নাই, তাদের কাছে কিছু পায় নাই, এরপরে মহিলাটা আমার গাড়ির ভিতরে রয়েছে, পুরুষটাকে তাদের পিকআপের কাছে নিছে, এখন ওই পিকা ওই যাত্রীর কাছে পুলিশওয়ালায় কি জিজ্ঞেস করছে এটা তো আর আমি জানি না কি ব্যাপার কি আসা বিষয় এটা জানার জন্য, তখন আমাকে আর একজন পুলিশে বললো আপনি এখানে কি চান আপনি গাড়ির কাছে যান, তখন আমাকে সরাই দিয়েছে আমি চলে গেছি, ওখান থেকে ওই মহিলায় টাকা উঠাইতে আসছে ডাচ বাংলা বুথে, ডাচ বাংলা বুথের থেকে টাকা উঠাইয়া আবার পিকআপের কাছে গেছি, সেখানে কি টাকা দিয়েছে কত টাকা দিয়েছে না কি করছে ওইটা আর আমি জানি না। সি প্লাস টিভি নিউজ ডেস্ক। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।